অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না, মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত, হায় ফুল নেই। এক রাতে ফুলপুরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। তাদের দেশে নাকি অনেক ফুল, তারা ফুলের পাপড়ির পোশাক পরে, ফুলের মধু খায়। পরীরা বলা বলি করল, আচ্ছা এই জায়গাটা কি চমৎকার, চারদিকে শুধু গাছ আর গাছ, কিন্তু একটাও ফুল নেই। এক কাজ করি, আমরা আমাদের দেশ থেকে চলো ফুলের বীজ নিয়ে আসি, এখানে ফুল গাছ লাগাবো। চলো মিষ্টি, এখন পৃথিবীতে যাই, পৃথিবীতে গিয়ে এই বীজগুলো ছড়িয়ে দেব, তারপর সেখান থেকে গাছ হবে, তারপর গাছ থেকে সুন্দর সুন্দর ফুল হবে। তারপর ফুলপরীরা পৃথিবীর এই বন জঙ্গলের মধ্যে সেই বীজগুলো ছড়িয়ে দিল, এবং সেই বীজ থেকে অঙ্কুর বের হলো এবং গাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগলো। তারপর একদিন সেই গাছগুলোর মধ্যে ফুল এলো। এখনও নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে, যেখানে মানুষ থাকে সেখানে নয়। রাত হলে, চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে, সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে, ভোর না হতে চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ে চাপে ঘাস শুয়ে পড়েছে। তোমরা কি কেউ দেখেছো?